যে মানুষকে কেন জিনে ধরে, আর এই জিনের আসর হতে চিরতরে মুক্তি পাওয়ার আমল বা উপায় কি। অনেকে কবিরাজের কাছে যায়, ঝাড়ফুঁক নেয়, কিন্তু ফলাফল শূন্য। আবার বিজ্ঞান বিষয়টাকে মানসিক ভারসাম্যহীনতা বলে থাকে। এ বিষয়ে আপনার মতামত আশা করছি এবং সেই সাথে এই সমস্যা থেকে মুক্তির উপায় জানতে চাচ্ছি। প্রিয় ওয়ালিদ ভাই, আপনি জিন সম্পর্কে অনেকগুলো প্রশ্ন জানতে চেয়েছেন উত্তর। জিন, এটি আল্লাহ পাক রব্বুল আলমিনের একটি সৃষ্টি এবং মখলুক। মানব জাতির মতোই জিন জাতি আল্লাহ রব্বুল আলমিনের একটি বিশেষ সৃষ্টি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই জিন জাতির সৃষ্টি এবং তাদের অনেক বৈশিষ্ট্য, অনেক ইতিহাসের খণ্ড খণ্ড আলোকপাত আল্লাহ কোরআনে পাকের মধ্যে করেছেন। এমনকি কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাতুল জিন নামে একটি সুরাও অবতীর্ণ করেছেন এবং জিন জাতির সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলমিন বর্ণনা করেছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানব এবং জিন জাতিকে আল্লাহ রব্বুল আলমিন কেবলমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। সুতরাং এ থেকে আমরা জানতে পারি, বুঝতে পারি যে জিন জাতির সৃষ্টি এবং জিন জাতির অস্তিত্ব এটি কোনো কাল্পনিক বিষয় নয়, বরং পবিত্র কোরআনে পাকের দ্ব্যর্থহীন ঘোষণার দ্বারা, দ্ব্যর্থহীন বক্তব্যের দ্বারা এটি সুপ্রমাণিত। সুরাতুল জিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন জিন জাতির অনেক বৈশিষ্ট্য সম্পর্কে আলোকপাত করেছেন এবং এটাও জিন জাতির বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা যা কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে তা থেকে বোঝা যায় যে বৈশিষ্ট্যগতভাবে জিন সম্প্রদায় তারা মানুষের তুলনায় অনেক বেশি দুষ্ট প্রকৃতির হয়ে থাকে এবং জিনদের মধ্যে অধিকাংশই তারা বিপদগামী হয়ে থাকে। তবে হ্যাঁ, মানুষের মধ্যে যেরকম ভালো এবং মন্দ উভয় শ্রেণী রয়েছে, জিনদের মধ্যে যেরকম দুষ্ট প্রকৃতির জিন থাকে তাদের মধ্যে অনেক নেক এবং ভালো জিনও রয়েছে যারা সৎকর্মপরায়ণ এবং যারা সৎকর্মশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিনদের সাক্ষাতের অনেকগুলো ঘটনা সহিহ হাদিসের বিভিন্ন বিবরণের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা কোরআনের তালিম গ্রহণ করেছেন এবং ঈমান গ্রহণ করেছেন। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা তারা গ্রহণ করেছেন মর্মে অনেক হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। সুতরাং এ থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে জিনদের প্রকৃতি কি এবং তারা কেমন সৃষ্টি। তবে জিনের সৃষ্টির মূল উপাদান হলো আগুন, যেমনটা মানুষের সৃষ্টির মূল উপাদান হলো মাটি। তো এখানে মূল যে প্রশ্নটি ওয়ালিদ ভাই রেখেছেন সেটি হলো মানুষকে জিনে ধরে কিনা, অর্থাৎ মানুষের উপর জিন বিশেষ কোনো আসর করে যেটি বলা হয়ে থাকে বা বিশেষ কোনো প্রভাব তৈরি করতে পারে কিনা বা করে থাকে কিনা। হ্যাঁ, এটি একটি চাক্ষুষ ঘটনা এবং এটি অনেক সময় প্রত্যক্ষে আসে যে বিভিন্ন মানুষ জিনের দ্বারা এরকম আক্রান্ত হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে এমন কিছু ক্ষমতা দিয়েছেন যেই ক্ষমতা আল্লাহ মানুষকে সাধারণত দেননি। হাজরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের বিভিন্ন ঘটনার যে উদ্ধৃতি কোরআনে পাকের মধ্যে দেওয়া হয়েছে সেখানে জিনদের যে ব্যাপক কর্মক্ষমতা এবং তাদের যে শারীরিক দক্ষতা এবং যোগ্যতা এবং অল্প সময়ের মধ্যেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তাদেরকে যে ভ্রমণ করার যে সামর্থ্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন সে বিষয়ের ইঙ্গিত কোরআনে পাকের বর্ণনা থেকে পাওয়া যায়। সুতরাং কোরআনে পাকের বর্ণনা থেকে এই ইঙ্গিত পাওয়া যায় যে জিনের বিশেষ কিছু ক্ষমতা আছে, যে সকল ক্ষমতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দান করেননি। এবং জিন মানুষের কাছাকাছি আসে, কাছাকাছি থাকে, সেটারও বিভিন্ন ইঙ্গিত কোরআনের পাকের থেকে পাওয়া যায়। সুতরাং মানুষ জিনকে দেখে না এটিও প্রত্যক্ষ একটি বিষয় এবং কোরআনে পাকের দ্বারাও এই বিষয়টিও সত্যায়িত
যে মানুষ জিনকে দেখে না, তবে জিন মানুষকে দেখতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিনকে এই বৈশিষ্ট্যটি দিয়েছেন যে জিন জাতি মানুষের লোকচক্ষুর অন্তরালে থাকে, খুব কাছাকাছি থাকে। কাজে সেই হিসাবে কোনো একজন মানুষের উপর চড়াও হওয়া এই কোনো জিনের জন্য এটি একটি খুবই স্বাভাবিক একটি বিষয় এবং এটি প্রত্যক্ষ বিষয় যেটি বিভিন্ন অসংখ্য অগণিত ঘটনার দ্বারা এবং সরাসরি যারা ভুক্তভোগী তাদের সাক্ষ্যের দ্বারা এটি প্রমাণিত। সুতরাং মানুষকে জিনে ধরে এবং মানুষের উপর জিন আসর করে বা প্রভাব তৈরি করে থাকে এটি অনস্বীকার্য একটি বাস্তবতা। তবে প্রশ্ন যেটি করেছেন যে কেন ধরে, তো মূলত এই কেনর সুনির্দিষ্ট কোনো উত্তর জানা নেই বা এটির কোনো উত্তর আমাদের কাছে নেই। জিন কেন মানুষকে ধরে এটি সুনির্দিষ্ট কোনো বিবরণ থেকে আমরা এর সঠিক তথ্য জানতে পারি না। তবে যতটুকু অনুমান করতে পারি সেটি হলো জিন এমন একটি সম্প্রদায় যাদের মধ্যে অনিষ্টতা প্রবণতা অনেক বেশি, সুতরাং অনেক সময় অযথাই তারা মানুষের ক্ষতি করার জন্য মানুষকে ধরে থাকে। আবার অনেক সময় কোনো মানুষের উপর তারা রাগে ক্ষোভে প্রতিশোধ পরায়ণ হয়েও মানুষের উপর তারা প্রভাব তৈরি করে থাকে এবং মানুষকে তারা ক্ষতি সাধন করার চেষ্টা করে থাকে। মানুষের আশেপাশে অনেক সময় জিন এমন আকৃতিতে অবস্থান করে যেটা মানুষ চিনতে পারে না, যার কারণে মানুষের দ্বারা কখনো জিনের কোনো ক্ষতি হয়ে থাকলে তখন সেই জিন অনেক সময় মানুষের উপর আক্রমণ করে। অনেক সময় এই যখন মানুষের সন্তানরা এই বিচরণ করে তখন ছোট ছোট শিশুদের উপরে অনেক সময় জিনের বিশেষ প্রতিক্রিয়া হয় এবং তারা অনেক সময় সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েও অনেক সময় মানুষকে তারা আক্রমণ করে থাকে। নানাবিধ কারণ রয়েছে যে সকল কারণে জিনের আক্রমণ মানুষের উপর হতে পারে এবং এটি অনেক সময় মানুষের উপর বংশানুক্রমিকও হয়ে থাকে, অর্থাৎ কোনো মানুষের উপর কোনো বংশের উপর জিনদের কোনো বিশেষ কোনো আকর্ষণ অথবা বিশেষ কোনো ক্ষোভ থাকার কারণে বংশানুক্রমিকভাবে একজনের পর একজন জিন তাদেরকে আক্রমণ করে থাকে এবং তাদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করে থাকে। অর্থাৎ মানুষকে জিনে ধরার অনেক কারণ হতে পারে, এর সুনির্দিষ্ট এবং সুনির্ধারিত কোনো কারণ আমাদের জানা নেই।